আচ্ছা, শপিফাই এর ড্যাশবোর্ডে চলে যাই। আজকে হচ্ছে আমরা আলোচনা করব সেটিং থেকে শিপিং জোন। তো এখানে দেখেন আসলে শিপিংয়ের দুইটা রেট আমরা এখান থেকে অ্যাড করতে পারি, এটা হচ্ছে ডোমেস্টিক আর হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। ওকে, তো একটু নিচের দিকে আমরা যদি আসি তাহলে দেখেন এখান থেকে আসলে রেটটা ম্যানেজ করা যাবে। আচ্ছা, এখন এখানে দেখেন শিপিং ফ্রম কোথা থেকে শিপিং হবে, যেহেতু আমাদের শিপিং অ্যাড্রেস এটা দেওয়া আছে, মানে আমাদের শপ স্টোর অ্যাড্রেস, সো এখান থেকে আমরা নর্মালি শিপিং করব। আচ্ছা, এবার শিপিং জোনের জন্য দেখেন এখানে ফ্রি শিপিং অটোমেটিক্যালি ডোমেস্টিক মানে বাংলাদেশ থেকে এখানে ফ্রি শিপিং দেখাচ্ছে, আর রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড এখান থেকে দেখাচ্ছে $1700 বিডিটি, মানে সারা ওয়ার্ল্ড ওয়াইড যদি হয় তাহলে সেটা হচ্ছে এত। এখন এটা হচ্ছে আমরা স্পেসিফিক যদি আরেকটা শিপিং জোন অ্যাড করতে চাই বা এগুলো যদি এডিট করতে চাই, সাপোজ ধরেন এটা আপনি এডিট করবেন, তো স্ট্যান্ডার্ড এখানে আসলে ফ্রি দেওয়া আছে। আমি যাচ্ছি না বাংলাদেশেও, যে আমি হচ্ছে সাপোজ ডেলিভারি চার্জ $30 করে নেবো, সাপোজ আমরা নর্মালি যেরকম অ্যাড করি আর কি। তো এখানে কন্ডিশন অ্যাড করা যায়, কন্ডিশন বেসড অন আইটেম ওয়েট, বেসড অন প্রাইস। এখানে দুইটা সিস্টেম দেওয়া যায়, একটা ওয়েটের উপরে ধরেন ওয়েট হচ্ছে মিনিমাম 1 কেজি, আর হচ্ছে ম্যাক্সিমাম যদি হয় সাপোজ 20 কেজি, এর মধ্যে হলে পারে আপনার $30। আচ্ছা, একটা আমরা অ্যাড করলাম, দেখেন 0 থেকে 20 কেজির মধ্যে হলে এত। আচ্ছা, আমরা আরেকটা অ্যাড করতে পারি, কিন্তু এখানে এখানে রিমুভ, যদি কন্ডিশন রিমুভ করতে চান তাও রিমুভ করতে পারেন। আপনি ইচ্ছা করলে আরেকটা রেট অ্যাড করতে পারেন এখান থেকে, দেখেন এখানে আপনি কন্ডিশন অ্যাড করতে পারেন আরেকটা প্রো, সাপোজ লিখলাম প্রো, প্রোর জন্য ধরেন $50, সেটা হচ্ছে বেসড অন ওয়েট, সাপোজ 20, এটাকে দিয়েছিলাম 20 কেজি না, এবার 21 থেকে 50 কেজি হলে $50। এ হচ্ছে অবস্থা, দেখেন এ দিয়ে দিলাম আমরা প্রো লেভেলে, এটা হচ্ছে ডোমেস্টিক শিপিং। আবার আমরা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাড করতে পারি ইচ্ছা করলে, দেখেন ওয়ার্ল্ড ওয়াইড বা ওয়ার্ল্ড ওয়াইডে আমরা একটা রেট অ্যাড করতে পারি এখান থেকে, ধরেন আমরা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় ধরেন এখানে ফ্রি লেখছে, বা আমরা হচ্ছে ধরেন দিয়ে দিলাম $1500। কন্ডিশন দিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে প্রাইস, এটা হচ্ছে প্রাইসের উপর ডিপেন্ড করবে, যদি সাপোজ 50,000 থেকে শুরু করে 1 লাখের মধ্যে যদি হয় তাহলে এরকম প্রাইস হবে। সরি, এখানে স্ট্যান্ডার্ড দিয়ে দিলাম, ঠিক তো আছে নাকি? 1 লাখই তো আছে, হ্যাঁ 1 লাখই আছে। আচ্ছা, হচ্ছে অবস্থা, তো আমাদের তাহলে এটা তো রেখে দরকার নাই, এটা রাখার দরকার নেই, ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন চাচ্ছি যে আমি আর একটা শিপিং মানে জোন অ্যাড করতে, সো এখান থেকে আমি দিয়ে দিলাম শিপিং জোন নাম ইন্ডিয়া। আচ্ছা, যেহেতু বাংলাদেশি প্রোডাক্ট, আমি ধরুন মানে ওয়েস্ট বেঙ্গলেও আমি অ্যাড করব, সাপোজ ওয়েস্ট বেঙ্গল, তো এখান থেকে আমি ইন্ডিয়া লিখতে হবে। হ্যাঁ, ইন্ডিয়া লিখলে দেখেন ইন্ডিয়ার অনেকগুলো স্টেট আছে, 37টা স্টেট, তো এখান থেকে আমি একটু নিচের দিকে যাব, একদম নিচে অনেক 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 স্টেটের মধ্যে ওয়েস্ট বেঙ্গল পেয়ে গেলাম। আর বাংলা কোনটা, আর বাংলা কারা ইউজ করে, ধরেন উড়িষ্যা, আবার ধরেন আমি আসাম, ধরেন এই 3টা জায়গায়, বিহার, এই কয়েকটা জায়গায় ধরেন আমি দিলাম, 4টা জায়গায় ধরেন আমাদের প্রোডাক্ট যাবে। ওকে, তো আচ্ছা অলরেডি হয়ে গেছে, কিন্তু এটা এটা আসলে আমি রেট দিই না, এই জন্য এরকম দেখাচ্ছে। আমি চাচ্ছি এটা রেট হবে, এটা রেট চাচ্ছি যে $100 করে যাবে, যেহেতু ইন্টারন্যাশনালের মধ্যে পড়ছে এটা। ওকে, আমি এখানে কন্ডিশন অ্যাড করতে পারি বা নাও দিতে পারি, কন্ডিশন দিলাম, ধরেন এটা হচ্ছে ওয়েটের উপর 5 কেজি থেকে 50 কেজি হলে বা 45 কেজি হলে এটা,
তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আসলে চারটা ইয়েতে স্টেটে যাবে 5 কেজি থেকে 45 কেজি হলে 100 টাকা করে নেবে। এই হচ্ছে অবস্থা আসলে। আর এখানে যে ওয়ার্ল্ড ওয়াইড দেওয়া আছে, আসলে শপিফাই স্টোর ওনার যারা আছে ম্যাক্সিমাম টাইম এই রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড এটা রিমুভ করে দেয়, এটা দরকার হয় না। কারণ হচ্ছে এই এতগুলা কান্ট্রি নিয়ে কাজ করে না, যে কোনো কয়েকটা স্পেসিফিক কান্ট্রি নিয়ে কাজ করে। সো এইভাবে আসলে মূলত শিপিং জোনটা অ্যাড করতে হয় বা ম্যানেজ করতে হয়। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন কীভাবে শিপিং জোন অ্যাড করতে হয়। তো এই ভিডিও এই পর্যন্ত, নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো আসলে অনেক শর্ট শর্ট করে করার চেষ্টা করছি, শর্ট শর্ট করে করলে জিনিসগুলো মজার হয় বা বুঝতে বেশি মানে ঝামেলা মনে হয় না। যদি 2-1 ঘন্টার ভিডিও হয় তাহলে আগে করতাম, বাট ওটা আসলে অনেকই বোর ফিল করতো, এই জন্যই ছোটো ছোটো করে শর্ট শর্ট করে ভিডিও দেওয়া হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।